ফের ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুটি ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে 49 জনের। এই দুর্ঘটনাটি কবে, কখন এবং কোথায় ঘটেছে, এর পেছনে কি অন্য কোনো রহস্য ছিল, এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি সেখানকার, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। গত রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 49 জনের মৃত্যু হয়েছে, যেখানে দুটি ট্রাকের মধ্যে এমন প্রচণ্ড সংঘর্ষ হয়েছে যে পুরো এলাকায় হইচই পড়ে গিয়েছে। এই দুর্ঘটনায় 49 জন মারা গেছে এবং 58 জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকারী দলের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মধ্য আমেরিকার 100 জনেরও বেশি অভিবাসী দুর্ঘটনায় জড়িত একটি ট্রাকে ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় 58 জন আহত হয়েছে বলে জানা গেছে, যাদের মধ্যে 3 জনের অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে। আহতদের সবাইকেই শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একই সময় তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তথ্য দেওয়ার সময় উদ্ধারকারী দল এই ঘটনায় 49 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। চিয়াপাসের গভর্নর রেটিলিও এসকান্দন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এছাড়াও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা বলেছেন। নিহত অনেকের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। উদ্ধারকারী দল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত নিহতদের অনেকের পরিচয় পাওয়া যায়নি। শনাক্ত এবং ময়নাতদন্ত শেষে সব দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই মর্মান্তিক ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে, সেখানে ট্রাক উল্টে 49 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 58 জন। বাঁচার আশায় গৃহহীন খাদ্যহীন অবস্থায় ভিন দেশে যাচ্ছিলেন তারা। নিজের ঘর ছেড়ে অনিশ্চয়তার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন একটু শান্তির খোঁজে। মধ্য আমেরিকার এমন বহু অসহায় বাস্তুহীনের পরিণতি হলো মর্মান্তিক। মেক্সিকোতে ট্রাক উল্টে প্রাণ হারালো 49 জন, জখম হয়েছেন আরও অন্তত 58 জন। এদের মধ্যে কারো কারো অবস্থা আশঙ্কাজনক, কেউ কেউ হয়তো সারা জীবনের জন্য হয়ে গেলেন বিকলাঙ্গ। মধ্য আমেরিকা জুড়ে অশান্তির আবহ, অশান্তি আর দারিদ্রের সঙ্গে লড়তে না পেরে ঘরছাড়া হাজার হাজার মানুষ হন্ডুরাসের মতো দেশ থেকে প্রতি বছর মেক্সিকো পেরিয়ে চলে যেতে চান আমেরিকায়। এই উদ্ভাস্তু সমস্যা বন্ধ করতে মেক্সিকো সরকার কড়া ব্যবস্থা নিয়েছে, এদের মাঝ রাস্তায় আটকে দেওয়া হয়। এরা যাতে কোনো রকম গণপরিবহন ব্যবহার করতে না পারে তারও ব্যবস্থা করা হয়। বাধ্য হয়ে ট্রাক বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে মেক্সিকো সীমান্তে পৌঁছানোর চেষ্টা করেন হাজার হাজার মানুষ। আর ট্রাক দুর্ঘটনায় মারা গেলেন 49 জন, আহত 58 জন।